সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে এই মুহূর্তে খুব বেশি বলার কিছু নেই। আমরা আসলে সবাই একটি ক্রান্তিকাল পার করছি, বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি করোনা ভাইরাস এখন বাংলাদেশেও মানুষ আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে আসলে শারীরিক যে সমস্যাগুলোর পাশাপাশি, অর্থাৎ শারীরিক ঝুঁকির পাশাপাশি মানসিক ঝুঁকিও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা এই মুহূর্তে মোটামুটি সারা বাংলাদেশের মানুষই ঘরে আবদ্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে আসলে কি করণীয় এবং আমরা কি করতে পারি এবং মানসিক এই ঝুঁকিটা কিভাবে উৎরাতে পারি, সেই বিষয় নিয়ে কথা হবে আজকে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে কানেক্ট হয়েছেন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রশিদুল হক। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও FDSR মানে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলুন আর দেরি না করে আজকের অতিথির কাছে চলে যাই। ডক্টর মোহাম্মদ রশিদুল হক কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা প্রথমেই আসলে যেটা আপনার কাছ থেকে জানতে চাই যে করোনা ভাইরাস নিয়ে আসলে আমরা এত আতঙ্কিত হয়ে পড়ছি, এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে করোনা ভাইরাস এই নামটা গত 3 মাস ধরে শুনতে পাচ্ছি, ডিসেম্বরের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং এই ভাইরাসটা একদমই একটা নতুন ভাইরাস, নতুন স্পেসিস, নোভেল করোনা ভাইরাস। নোভেল নামটা দেওয়াই হয়েছে এই কারণে যে এই ভাইরাসটা নতুন স্পেসিস মিউটেশনের মাধ্যমে নতুন স্পেসিসটা তৈরি হয়েছে। আমরা জানি ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের ওয়ানে এই ভাইরাসটা প্রথম প্রাণী থেকে মানুষটা আক্রমণ করে, এবং এই ভাইরাসটা মানুষের দেহে আসার পরে কি কি ধরনের এর কমপ্লিকেশন তৈরি করতে পারে, সেগুলো ব্যাপারে এবং এটার সম্পর্কে আমাদের বিজ্ঞানীরা এবং মেডিকেল সায়েন্সের যারা স্পেশালিস্ট আছেন তারা একদমই অবগত ছিলেন না। সম্পূর্ণ নতুন একটা ভাইরাস, এ কারণে এই ভাইরাসের আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশে মর্টালিটি রেটটা অনেক বেশি। এর কারণে এই ভাইরাস নিয়ে যত তথ্য আমরা পাচ্ছি মিডিয়াতে, এই তথ্যগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্য আছে, সেগুলোর কারণে মানুষ অনেকটা একটা ভীতি বা আতঙ্কের মধ্যে আছে। এ কারণে করোনা ভাইরাস নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ এবং আতঙ্ক তৈরি হয়েছে, কি হবে বাংলাদেশের মানুষের, এটাই একটা মূল কারণ করোনা ভাইরাস নিয়ে মানুষের আতঙ্কে। আচ্ছা, এই ভাইরাস আসলে এই মুহূর্তে কিভাবে ছড়াচ্ছে বা বাংলাদেশে আসলে এইটার উপসর্গগুলো যদি একটু বলতে? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকায় বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি যে এই ভাইরাসটা আমাদের একজন মানুষ থেকে আরেকজন মানুষে এটি ছড়িয়ে যায়, কাশি বা হাঁচির মাধ্যমে যে রেসপিরেটরি ড্রুপলেটস তৈরি হয় খুব ক্ষুদ্র আকারের, সেটা একজনের থেকে আরেকজনের মাঝে মাঝে যদি ডিস্টেন্সটা কম থাকে তখন একজন মানুষ যদি আরেকজন মানুষের কাছাকাছি গিয়ে বা কাছাকাছি সংস্পর্শে চলে আসে এবং তার হাঁচি কাশির মাধ্যমে সেই ডুপ্লেসটা তার নাকের মধ্যে দিয়ে তার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেকশন করে। এছাড়াও এই ভাইরাসটা বিভিন্ন সারফেস এর মধ্যে যদি থাকে আমাদের বিভিন্ন জায়গায়, যেমন একটা আমি যদি লকের হাতলের মধ্যে কোনো সারফেস এর মধ্যে যদি থাকে সেখান থেকেও আমাদের শরীরে ইনফেকশন হতে পারে। তবে এই ভাইরাস যদি ছড়ানোর ব্যাপারটা যদি আমরা বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা যদি ইনফেক্টেড হাতটা যদি আমার মুখে নাকে বা চোখের মধ্যে স্পর্শ করি তাহলে এই ভাইরাসটা খুব সহজেই আমাদের শরীরে আক্রমণ করতে পারে বা আমি ইনফেক্টেড হতে পারি। এবং এই ভাইরাসটা যাদের হবে তাদের বিভিন্ন ধরনের উপসর্গ হয়। প্রথম দিকে আমরা আর্লি স্টেজে দেখি যে ফ্লু লাইক সিমটম লাগে হয়, এবং তার ফিভার থাকে, তার কাশি থাকে, শ্বাসকষ্ট থাকে, এটা খুব কমন সিমটম হয়। আস্তে আস্তে এটা অন্যান্য কিছু আরো কিছু সমস্যা তৈরি করে, যেমন সোর থ্রোট হতে পারে, গলা ব্যথা হতে পারে, তারপরে তার দেখা গেল যে তার মাথা ব্যথা হতে পারে, তারপরে তার শরীর এক ব্যথা হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, মাংসপেশি ব্যথা হতে পারে, শরীরটা ফ্যাটিক লাগতে পারে, মেজমেজে হতে পারে। দিজ আর দ্য কমন সিমটমস অফ দিস করোনা ভাইরাস ইনফেকশন। বাট এটা একটা কমপ্লিকেশন হয় যখন এটা আমাদের দেখি যে ইমিউনো কম্প্রোমাইজ পার্সনদের যদি ইনফেকশন হয় তাহলে তার দেখা যায় যে ফুসফুসে নিউমোনিয়া তৈরি করে, এবং নিউমোনিয়া ছাড়াও এটা মাল্টি অর্গান এফেক্টেড করতে, মাল্টি অর্গান ফেলিওর করে দিতে পারে, এ কারণে এর মর্টালিটি রেটটা অনেক বেশি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা এই মুহূর্তে যে বিষয়টি আমরা বেশি শব্দ শুনছি, সোশ্যাল ডিস্টেন্স
ডিস্টেন্সিং যে বিষয়টা, আসলে এই সোশ্যাল ডিস্টেন্সিং বিষয়টা কি এবং কেন করতে হবে এই বিষয়টা যদি একটু বলতেন। খুব ধন্যবাদ। এই সোশ্যাল ডিস্টেন্সিং বিষয়টা আমাদের সাধারণ মানুষের কাছে একদমই নতুন। আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারগুলো আগে থেকে খুব বেশি সচেতন ছিলাম না। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, এটাকে যদি বাংলায় বলি সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। একটি ভাইরাস একটি একজন মানুষ থেকে আরেকজন মানুষকে কমপক্ষে 2 মিটার বা 6 ফুট দূরে থাকতে হবে। কারণ একজন মানুষ যদি আরেকজন মানুষের খুব ঘনিষ্ঠ চলে আসে, কোলাকুলি করে, হ্যান্ডশেক করে, আমরা বাঙালি জাতি, আমরা এই জিনিসগুলোতে খুব অভ্যস্ত, আমরা খুব কাছাকাছি যে সালাম দিই, হ্যান্ডশেক করি, কোলাকুলি করি, এবং দেখা গেছে যে অনেক বিদেশ ফেরত আসছেন যারা এয়ারপোর্টে তারা নিকটাত্মীয় কাছে দেখা হলে গলায় জড়িয়ে ধরছেন। এই যে ঘনিষ্ঠ হওয়ার কারণে এই ভাইরাসটা খুব দ্রুত একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়িয়ে পড়তে পারে। দিস ইজ ভেরি কন্টাজিয়াস এবং ছড়াচ্ছে খুবই, আমরা বলি যে এই ভাইরাসটা খুব দ্রুত একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়ার সুযোগ থাকে। এ কারণে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে বলা হচ্ছে বারবার। এই সোশ্যাল ডিস্টেন্সিংটা কিভাবে মেনটেন করবে সেই বিষয়টি যদি একটু বলেন। এই সোশ্যাল ডিস্টেন্স এর ব্যাপারগুলো চলে আসছে, এ কারণে এটা মেনটেন করার জন্য আমরা যখন কোনোখানে যাচ্ছি, যেরকম একটা বাস স্টেশনে যাচ্ছি বা আমরা রেল স্টেশনে যাচ্ছি, আমরা যে কোনো জায়গায় দোকানে যাচ্ছি, আমরা যেন একত্রিত ভাবে গ্যাদারিং না করি, চায়ের দোকানে একত্রিত ভাবে যাতে আমরা কাছাকাছি থেকে গ্যাদারিং না করি। এদের মধ্যে কেউ যদি করোনা ভাইরাস ইনফেকশন থাকে তাহলে তার মাধ্যমে অন্যদের এটা স্প্রেড হতে পারে। এ কারণে আমরা একজন থেকে আরেকজনকে কম করে আমরা বলছি যে 6 ফুট দূরে, 2 মিটার দূরে থাকতে বলছি। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে 1 মিটার দূরের কথা বলা আছে, 3 ফুট দূরের কথা বলা আছে। আমরা 6 ফুটের কথা, WHO যে নির্দেশনা আছে সেটা হচ্ছে 6 ফুট দূরে একজন মানুষ থেকে আরেকজন মানুষ থাকবে, এবং তাহলে এই ভাইরাসটা সহজে একজন থেকে আরেকজনের সংক্রামিত করতে পারবে না। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের যে প্রশাসনের লোকজন জনগণকে খাবার দিচ্ছে বিভিন্ন গাড়ি থেকে, সেখানে খুব সুন্দর করে তারা মার্ক করে দিচ্ছে। আমাদের সেনাবাহিনী এই খাবারগুলো দিচ্ছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পাচ্ছি গোল গোল দাগ করে দিচ্ছে, একটা দাগ থেকে আরেকটা দাগে দূরত্ব আছে। এটাই এক ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। আচ্ছা, আমি আপনি যেহেতু একটু খুব ভালো কথা বলেছেন যে এই মুহূর্তে যারা ফ্রি খাবার দিচ্ছে তারা এক ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, কিন্তু অনেকেই কিন্তু আমরা এই টাইমে অনেকেই অনেক অনেক সংগঠন বা প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখছি যে ফ্রি খাবার দেওয়ার কাজে তারা দিচ্ছেন, সেক্ষেত্রে তারাও তাদেরও তো আসলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা দরকার। সেক্ষেত্রে তারা আসলে কিভাবে এই 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 কাজটা করতে পারে সেটা যদি একটু একটু গাইডলাইন দেন। আচ্ছা, এইসব ব্যাপারে আমরা যখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যারা প্রবাস ফেরত ব্যক্তি আছেন, প্রবাস ফেরত যারা আছে বিভিন্ন দেশ থেকে এসেছে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, এরা তাদের কন্টাক্ট ট্রেসিং করতে হবে, তাদের আবাসস্থান নির্দিষ্ট জানতে হবে এবং তারা কিভাবে সেখানে কোয়ারেন্টাইনে আছে, অথবা যারা ইনফেক্টেড তারা আইসোলেশনে তাদের আলাদা করে ফেলতে সুনির্দিষ্ট জায়গায়। এখন যখন একটা মানুষ আরেক কাছাকাছি যাচ্ছে আরেকটা মানুষের, তখন তাকে মাস্ক ব্যবহার করতে হবে। এই যে মাস্ক ব্যবহার করলে আমরা জানি যে যদি কেউ ইনফেক্টেড থাকে সেইখান থেকে আমরা রেসপিরেটরি ড্রপলেটস আরেকজনের ছড়ানোর সুযোগটা কমে যায়। এখানে আমাদের সাধারণ মানুষকেও অনেকে মাস্ক ব্যবহার করছেন, এই মাস্ক ব্যবহার করা অনেকে আছে যে PPE আমরা বলি যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, এরা যারা যারা ইনফেক্টেড অথবা যারা কেয়ার গিভার, যারা এদের ইনফেক্টেড পার্সনদের করোনা ভাইরাস ইনফেক্টেড পার্সনদেরকে কেয়ার দিচ্ছে তাদেরকে অবশ্যই PPE ব্যবহার করতে হবে। PPE ব্যবহার করলে আমরা একটা এক ধরনের প্রোটেকশন পাচ্ছে তারা, যাতে ভাইরাসটা তার দেহে না আসে বা অন্য দেহে না যায়, দুই দিক থেকে প্রোটেকশন পাচ্ছে। কিন্তু সোশ্যাল ক্ষেত্রে যেখানে খাবার বিতরণ করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্ন খাবার দিচ্ছে, সেখানে অবশ্যই একটা দূরত্ব মেনটেন করবে এবং তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, অনেকে গ্লাভস ব্যবহার করছেন, হ্যাঁ অনেকে গ্লাভস পায়ের শু কাভার ব্যবহার করছেন, ক্যাপ ব্যবহার করছেন, এগুলো অনেকটা তাদেরকে কিছুটা পার্সোনাল প্রোটেকশন দিচ্ছে। তবে সবচেয়ে ভালো যে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করে সে কাজটা করা। আচ্ছা, আরেকটা বিষয় ধর, এই মুহূর্তে তো আসলে সারা বাংলাদেশের মানুষই এক ধরনের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে, কিংবা আমরা ঘরের মধ্যে আবদ্ধ আছি, যেটা আমরা কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন বা যেটাই বলছি না কেন, এই ক্ষেত্রে আসলে আমরা দীর্ঘদিন যাবত যে ঘরে আবদ্ধ থাকছি বা থাকার জন্য বাধ্য হচ্ছি, এই ক্ষেত্রে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে সেই বিষয়টি যদি আপনি একটু বলেন। ধন্যবাদ, এটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা গত
26 থেকে 25 তারিখ রাতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আগামী 26 মার্চ থেকে 26 মার্চ থেকে আমাদের 4 এপ্রিল পর্যন্ত 10 দিন আমরা এক ধরনের আমরা বলছি যে জরুরি সেবা ব্যতীত সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সকল অফিস টফিস সব বন্ধ থাকবে, ব্যবসা বাণিজ্য বন্ধ আছে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে। এই সময় বেশিরভাগ মানুষই তাদের ঘরে অবস্থান করবেন, আপনি স্টে অ্যাট হোম আমরা বলছি যে বাসায় অবস্থান করুন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। তবে আমরা বলছি যারা একজন প্রবাস ফেরত বা যে কোনো ইনফেক্টেড ব্যক্তির যারা করোনা ভাইরাস ইনফেকশন হয়েছে এমন ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিন্তু সে এখনো পজিটিভ কি না আমরা জানি না বা সে পজিটিভ না এমন লোককেই আমরা সাধারণত কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, আর যে পজিটিভ তাকে আমরা আইসোলেশনে রাখছি। এই কোয়ারেন্টাইন ব্যক্তি যিনি 14 দিন একটা জায়গায় আবদ্ধ থাকবেন তার আত্মীয় স্বজন থেকেও দূরে থাকতে হবে, নির্দিষ্ট দূরে তাদেরকে থাকতে হবে নির্দিষ্ট ঘরের মধ্যেই, সেই জায়গায় কোয়ারেন্টাইন অবস্থায় সে 14 দিন থাকতে থাকতে এক সময় তার মধ্যে মানসিক চাপ থেকে মানসিক রোগের উপসর্গ দেখা দেয় এবং তাদের বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দেয়। এগুলো খুব কমনলি আমরা যেগুলো দেখি, একটা হচ্ছে যে তার মধ্যে একটা অস্থিরতা বা দুশ্চিন্তা উদ্বিগ্নতা দেখতে পাই, এনজাইটি যেটাকে আমরা বলি। এছাড়া তার মধ্যে বিষাদ অবসন্নতা বা ডিপ্রেশন দেখা দিতে পারে, তার মন খারাপ থাকতে পারে, তার ঘুমের সমস্যা হচ্ছে, অনেক সময় ঘুম আসতে দেরি হচ্ছে বা মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে অথবা সারাক্ষণ সে নিজেকে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আতঙ্কের মধ্যে ভুগছে, অথবা দেখা গেলো তার মধ্যে খাওয়ার রুচি কমে গেছে, খাওয়ার রুচি কমে যাওয়া, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না, রাগ বেড়ে যাওয়া, মেজাজটা খিটখিটে হয়ে যাওয়া, অল্পতেই রাগ বেড়ে যাচ্ছে, অনেকে দেখা যায় প্যানিক অ্যাটাক হচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে যে আমি এখনই মানে আক্রান্ত হয়ে গেলাম বা আমার পরিবারের আমার সন্তানের বা আমার কারো কাছের কেউ আক্রান্ত হয়ে গেল, এ ধরনের বিভিন্ন ধরনের তার মধ্যে একটা এনজাইটি ডেভেলপ করতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ ইস্যু এখানে সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, বা আমরা কি এটাকে বলি যে বড় ধরনের একটা মানসিক চাপ থেকে তাদের একটা এক ধরনের মানসিক রোগ হয়, এটাকে বলে PTSD বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমরা এক গবেষণায় দেখেছি 2002 সালে যখন সার্স ভাইরাস ইনফেকশন হয়েছিল পৃথিবীতে বিভিন্ন দেশে, তখন 10-25% রোগী এই PTSD রোগে আক্রান্ত হয়েছিল যারা কোয়ারেন্টাইনে ছিল। এটা আমাদের একটা ডাটা আছে WHO, তারা এই গবেষণাকে দেখেছিল। এখন যারা বিভিন্ন বিভিন্ন কোয়ারেন্টাইনে আছে বাসায় অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা থেকে যায়, তারা এনজাইটি ডিপ্রেশন অথবা PTSD অথবা স্লিপ ডিস্টারবেন্স বা অ্যাপিটাইট প্রবলেম হচ্ছে তাদের, এই জায়গাগুলোতে অবশ্যই তারা অ্যাড্রেস করবে। অনলাইন বিভিন্ন সেবা কেন্দ্র আছে, চিকিৎসা কেন্দ্র আছে, তাদের সাথে তারা অনলাইনে মেসেঞ্জারে অথবা বিভিন্ন ভাবে তারা চিকিৎসা টেলিমেডিসিন সেবাটা নিতে পারবে। এই এই ধরনের বিভিন্ন চিকিৎসা সেবা এখন বাংলাদেশে শুরু হয়েছে এবং সেই জায়গাগুলোতে তারা যদি চেষ্টা করে বা ফোন করে তাহলে সেই টেলিমেডিসিন সেবাটা পেতে পারে, মানসিক সেবাটাও তারা পাবে। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই আমাদের যে FDSR ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস, আমরা জনসাধারণের এই টেলিমেডিসিন সেবাটাকে আরো সুন্দরভাবে পৌঁছানোর জন্য আমরা 50 জন চিকিৎসকের ফোন নাম্বার সহ বিভিন্ন স্পেশালিটির চিকিৎসক, গাইনি আছে, মেডিসিন আছে, সার্জি আমাদের ENT আছে, সাইকিয়াট্রিস্ট আছে, এরকম 50 জন চিকিৎসকের নাম আমরা অনলাইনে দিয়েছি এবং সারা বাংলাদেশ থেকে ফোন আসছে আমাদের কাছ থেকে, আমরা তাদেরকে টেলিমেডিসিন সেবাটা এখন দিচ্ছি, রেগুলার দিচ্ছি এবং এটা চলতে থাকবে 4 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে। আচ্ছা, এই মুহূর্তে যারা কোয়ারেন্টাইনরত আছে বা আইসোলেশনে আছে তাদের সেই সব ব্যক্তির করণীয়টা কি, তারা কি করবে এই মুহূর্তে? সুন্দর প্রশ্ন, কারণ এটা আমাদের জাতি, আমাদের 17 কোটি মানুষ, 17.5 থেকে 17 কোটি মানুষ এখন বেশিরভাগ মানুষই হোম বাসায় অবস্থান করছেন এবং অনেকে আছে, আমার কাছে একটা তথ্য আছে যে সরকারি হিসাব অনুসারে আমাদের DGHS বা আমাদের IEDCR এদের একটা তথ্য আছে বাংলাদেশে প্রায় 50,735 জন কোয়ারেন্টাইনে আছে এবং তাদের মধ্যে 20,896 জন কোয়ারেন্টাইন কমপ্লিট করেছেন। এই যে একটা বিশাল অঙ্কের মানুষ তারা কোয়ারেন্টাইন 14 দিন আবদ্ধ থাকবেন, আমাদের অনেক চিকিৎসকও কোয়ারেন্টাইনে আছে, আপনি জানেন যে ঢাকা মেডিকেলের একজন কার্ডিওলজিস্ট, আপনি জানেন যে কক্সবাজারেও কোয়ারেন্টাইনে আছে, আপনি জানেন যে ডেল্টা হসপিটাল কোয়ারেন্টাইনে আছে, এরকম অনেক হসপিটাল ডাক্তাররা কোয়ারেন্টাইনে আছে। এই যারা কোয়ারেন্টাইনে আছে এদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য এদের অবশ্যই কিছু যদি নিয়ম কানুন তারা মেনে চলে তাহলে অবশ্যই তাদের এই মানসিক সমস্যাগুলো হবে না এবং তারা সুস্থ সবল থাকতে পারে, মানসিকভাবে ভালো থাকবে। তার মধ্যে একটি আমি গুরুত্বপূর্ণ অংশ আমি বলছি যে তাদেরকে অবশ্যই রাতে 7-8 ঘন্টা ঘুমাতে হবে, প্রতিদিন রাতে 7-8 ঘন্টা ঘুমাতে, ঘুমটা ঠিক রাখতে হবে। এছাড়া তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো একটা রুটিন করে নিবে, তাদের খাওয়া দাওয়া
পরিষ্কার কাপড় চোপড় পরা, গোসল করা, এই জায়গাগুলো তারা সুন্দরভাবে প্রতিদিন রুটিন অনুসারে করবে। এছাড়াও আমরা যদি দেখি যে তাদের সাথে মানে শারীরিক যত্নের পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার, শারীরিক যত্নের জন্য তাদের পুষ্টিকর খাবার খেতে হবে, পুষ্টিকর ফলমূল খাবে, মাছ খাবে, প্রোটিন খাবে, এগুলো খাবে। এবং এদেরকে অতিরিক্ত তথ্য, যে বিভ্রান্তিকর তথ্য বা আমরা যেগুলো বলি যে কিছু সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য এখন আছে, সে বেশি ওভারওয়েলম হওয়া যাবে না। তারা বেশি তথ্য নেওয়া দেওয়ার দরকার নেই। একটা নির্দিষ্ট সময় তারা সোশ্যাল মিডিয়াতে যাবেন এবং যেগুলো মানে অথেন্টিক সোর্স আছে আমাদের, যেমন CDC আছে, আমাদের WHO আছে, আমাদের DGHS আছে, IDCR আছে, এইসব তথ্য কেন্দ্র থেকে তারা তথ্যগুলো নিতে পারে। এবং আমরা অবশ্যই বলি যে সবসময় পজিটিভ নিউজ গুলো নিবেন। আমাদের কিন্তু করোনা ভাইরাসের যত আক্রান্ত হয়েছে এই পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 5,80,000-90,000, তার মধ্যে কিন্তু বেশিরভাগই ভালো হয়ে গেছে, 80-90% কিন্তু ভালো হয়ে গেছে। এই যে ভালো হওয়ার হারটা বেশি, পজিটিভ সাইডটা তাদের সামনে তুলে ধরতে হবে। বাংলাদেশও আমরা দেখেছি যে 5 জন ইন্তেকাল করেছেন, কিন্তু বেশিরভাগই ভালো হয়ে গেছে। এবং এছাড়াও মাঝে মাঝে তাদেরকে যে কাজগুলো করতে ভালো লাগে, যেমন গান শোনা, সিনেমা বা বই পড়া বা ছবি দেখতে পারে, তারা ধর্মীয় কাজ করতে পারে, নামাজ পড়তে পারে, উপাসনা পূজা করা, হিন্দুতে পূজা করা বা বিভিন্ন রিচুয়াল, যেগুলো ধর্মীয় রিচুয়ালস আছে, এই জিনিসগুলো তারা পালন করতে পারে। মাঝে মাঝে তাদের মধ্যে বিরক্ত আসবে, হতাশা আসবে একই রুমে থাকার জন্য, তখন তারা কি করবে, তারা অনলাইনে, মোবাইলে বা বিভিন্ন ভাবে তার কাছের লোকজনের সাথে যোগাযোগ করবে, তাদের সাথে মনের কথা বলবে। এবং আমরা আবার একটা বলি যে যারা করোনা ভাইরাস থেকে কোয়ারেন্টাইন করে কমপ্লিট করেছেন, তাদের সাথে তারা যোগাযোগ করতে পারে, তাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে তাদের সাথে, এটা তাদের মনোবলটাকে আরো ভালো রাখবে এবং তারা সুস্থ অনুভব করবে যে কোয়ারেন্টাইনটা এত বড় কষ্টের কাজ না, এটা নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা বলি যে যখন কোয়ারেন্টাইনে আপনি থাকবেন, অবশ্যই আপনার সাথে যোগাযোগটা, অন্যের যোগাযোগটাও অনলাইনে আমরা মেনটেন করতে পারি প্রয়োজন বোধে আমরা তাদের সাথে, অথবা আমার যদি কাশি সর্দি বা অন্য কোনো শারীরিক অসুবিধা থাকে, ডায়াবেটিস পেশেন্ট, তখন আমরা টেলিমেডিসিনের মাধ্যমে এই চিকিৎসাটা নিতে পারি। তো একজন মানুষ যদি কোয়ারেন্টাইনে থাকে, তাহলে সে সেই অবস্থাতেও অনেক কার্যক্রম চালাতে পারে। কারো যদি ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করতে ইচ্ছা হয়, সেই কাজটাও সে এখানে ছাড়তে পারে নিজের বাসার মধ্যে। আচ্ছা, একটা বিষয়, এই মুহূর্তে এই যেটা শোনা যাচ্ছে সোশ্যাল প্যানিক কিংবা জেনোফোবিয়া টাইপের শব্দ, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে কি এবং এই সমস্যাগুলো ওভারকাম করার পদ্ধতিটা যদি আপনি বলতেন। ধন্যবাদ। এই দুইটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে জেনোফোবিয়া, আরেকটা হচ্ছে আমরা আপনি বললেন যে সোশ্যাল প্যানিক। আরেকটা শব্দ এখন আমরা শুনতে পাচ্ছি স্টিগমা, হ্যাঁ, সোশ্যাল স্টিগমা। দেখা গেল যে একজন মানুষ সে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য বা বিভিন্ন বা মানুষের কাছে শুনছে, বিভিন্ন গুজব শুনছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বা অসম্পূর্ণ তথ্য পাচ্ছে, এসব তথ্যগুলো তার মধ্যে এক ধরনের দুশ্চিন্তা তৈরি করছে এবং এই দুশ্চিন্তার পরিমাণ যখন অ্যাংজাইটির পরিমাণ অনেক বেড়ে যায়, তখন তার মধ্যে এমন অবস্থা হয় যে মনে হয় আমি আক্রান্ত হয়ে গেলাম, আমার পরিবার মনে হয় আক্রান্ত হয়ে গেল, আমার সন্তান মনে আক্রান্ত হয়ে গেল। এই যে তার এক্সেসিভ অ্যাংজাইটি, এই এক্সেসিভ অ্যাংজাইটি থেকে তার মধ্যে কিছু উপসর্গ দেখা দেবে, বুক ধরপড় করা, অস্থির অস্থির লাগা, মাথা ঘোরানো, অথবা মনে হচ্ছে যে আমি এখনই মানে মারা যাব, শ্বাসকষ্ট হতে পারে, এই ধরনের একটা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো সিম্পটম দেখা দেয়, তখন এটাকে আমরা বলি প্যানিক অ্যাটাক। এই প্যানিক অ্যাটাকটা যদি বারবার হয়, তখন এটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার। এই সোশ্যাল অ্যাংজাইটি থেকে যে প্যানিক অ্যাটাকটা হচ্ছে, এটাকে আমরা সোশ্যাল প্যানিক বলছি, আমরা সোশ্যাল প্যানিক অ্যাটাক বলছি এটাকে। আর এছাড়াও যে জিনিসগুলো আপনি গুরুত্ব সহকারে বলেছেন, যে একটা মানুষ যদি বিদেশ থেকে দেশে আসলো, অথবা বিদেশিদের প্রতি আমরা যে ফোবিয়া ডেভেলপ করছি, হ্যাঁ, একজন প্রবাসী মানুষ, সে আমাদেরকে রেমিটেন্স পাঠিয়েছে, আমাদের দেশের অর্থনীতিকে শক্ত করেছে, অথচ সে নিজে ওই দেশে থাকার কারণে এখন হয়তো বা করোনা ভাইরাসের সংস্পর্শে এসেছে, ওখানে ভাইরাসের সংস্পর্শে, এখন সে দেশে আসার পরে এখন দেখা গেল আমাদের দেশের মানুষরা তাকে এক্সেপ্ট করে নিতে পারছে না, তাকে ভয় পাচ্ছে, তাকে দূরে সরিয়ে ফেলছে, অথবা তাকে খারাপ ভাবে মন্তব্য করছে, তাকে নিয়ে একটা নেগেটিভ অ্যাটিচিউড শো করছে। এইগুলোকে আমরা জেনোফোবিয়া বলি, যে ফিয়ার অফ দা ফরেন পিপলস আর দোজ পিপল হু আর কামিং ফ্রম অ্যাব্রড, এই যে ব্যাপারটা, এটাকে আমরা জেনোফোবিয়া বলি। এটাকে থেকে কাটিয়ে উঠার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হচ্ছে যে তথ্যের সঠিক প্রবাহ, এটাকে আমরা বলি এডুকেশন, এডুকেশন অ্যাবাউট দ্য প্রপার ইনফরমেশন। যদি সঠিক তথ্যটা মানুষকে দেওয়া যায় এবং সঠিকভাবে তাদেরকে ইনফর্ম করা যায় এবং তাদেরকে সংবেদনশীল এবং সচেতন করা যায় এবং এসব মানুষের প্রতি তাদের আচরণ সমবেদী করা যায়, তাহলে আমরা এই যে
সমস্যাটা ডেভেলপ করছে, জেনোফোবিয়ার অথবা আমরা বলছি যে স্টিগমা, সেটা থেকে আমরা আমাদের মানুষজনকে দূরে সরিয়ে আনতে পারবো বা এটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা যে বিষয়টা জানতে চাই আর একটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে মানুষের মনোবল যেমন ভেঙে যাচ্ছে বা বিভিন্ন ধরনের, যত দিন যাচ্ছে ততই মানুষের এক ধরনের মানসিক ভাবে অস্থির যেমন হচ্ছে, তেমন মনোবলের দিক থেকেও তারা ভেঙে পড়তেছে। তো এই ক্ষেত্রে আসলে মানসিক মনোবল বাড়ানো বা ধরে রাখার ক্ষেত্রে কি করণীয়? খুব গুরুত্বপূর্ণ একটা আপনার প্রশ্ন এটি। এটা আমাদের অবশ্যই সারা দেশের মানুষকে তাদের মনোবল বা মানসিক শক্তিটাকে এখন বৃদ্ধি করতে হবে, ভাইরাসের বিরুদ্ধে মানুষকে জয়ী হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এখন আমাদের প্রায়োরিটাইজ কাজ একটাই, সেটা হচ্ছে এই সংক্রামক ব্যাধিটাকে মোকাবিলা করা, এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উনি। তো আমাদের সারা দেশের মানুষকে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে হবে, এই জন্য আমাদেরকে হতে হবে সহনশীল, আমাদের হতে হবে ধৈর্যশীল, আমাদের হতে হবে সংবেদনশীল, আমাদের সাহসিকতা বাড়াতে হবে। আমি যদি একটা কথা বলতে চাই আপনাকে, যে আমাদের যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাষায় আমি একটা কথা বলতে চাই, উনি বলেছেন, সংকটের কল্পনাতে হয়েও না মিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়। এই কথার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সাহস জুগিয়েছেন যে কোনো ধরনের সংকটে আমাদের মিয়মান হওয়া যাবে না, আমাদের ভয় করা যাবে না, আমাদের মধ্যে শক্তি ধরতে হবে এবং আমাদের সেই সমস্যাটাকে, সেই যে যে আমাদের যে ভাইরাস, যে ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের জয় হতে হবে এবং আমাদের আরো এটার বিরুদ্ধে যুদ্ধকে নিতে হলে আমাদেরকে সহযোগিতা করতে হবে, একজন আরেকজন সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। চিকিৎসকরা এখানে হচ্ছে প্রথম লাইনের ফাইটার এবং চিকিৎসকদেরকে এখানে সহযোগিতা করতে হবে, তাদের পর্যাপ্ত পিপিই দিতে হবে, তারা যেন সঠিকভাবে এই চিকিৎসা, এই করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে পারে এবং তাদেরকে মনোবল বৃদ্ধি করতে হবে, তাদের নিয়ে কোনো নেগেটিভ কথা মিডিয়াতে বলা যাবে না। এই সময় চিকিৎসকদের একটা বড় ভূমিকা সারা দেশে, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বড় ভূমিকা সারা দেশে আছে। জি বলেন, শুনছি। জি, আমরা বলছিলাম যে এই যে মনোবল বৃদ্ধি, আমরা এখন ডক্টর মোহাম্মদ রশিদুল হক এর সঙ্গে কথা বলছিলাম, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আশা করি আমাদের দর্শকরা, আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এবং সেই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব। আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, হ্যাঁ ডিসকভারি ছিল, হ্যাঁ আপনি ওইটা একটু ল্যান্ডস্কেপ করে নেন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে আমরা যে জায়গায় ছিলাম যে আমাদের সারা দেশের মানুষকে এখন তাদের মনোবল ঠিক রাখতে হবে, সাহসিকতার সাথে এই করোনা ভাইরাস একটা আমাদের কাছে একদম নতুন ভাইরাস, এর আগেও এই করোনা ভাইরাস ছাড়া অন্যান্য একই গ্রুপের, একই ফ্যামিলি করোনা ভাইরিটি গ্রুপের অন্যান্য ভাইরাসকে মোকাবেলা করেছে বাংলাদেশের মানুষ। অন্যান্য ভাইরাস গুলো আমরা ফ্লু লাইক সিমটম নিয়ে আসে, রেসপিরেটরি ইনফেকশন করে, কিন্তু এই ভাইরাসটা আমাদের দেশে এখন পর্যন্ত আমরা যে ডাটা পাচ্ছি সেই ডাটায় আমাদের দেশে এখনো সেইভাবে সারা দেশে ওইভাবে মাস পিপুলকে এফেক্ট করেনি। আমরা যদিও দেখতে পাচ্ছি যে আমাদের 48 ইনফেক্টেড পেশেন্ট, কিন্তু আমরা যদি বলি যে আমাদের স্ক্রিনিং বা এই ডিটেকশন প্রসিডিওরটাকে আরো স্প্রেড করতে হবে, বাংলাদেশে 16.5 কোটি বা 17 কোটি মানুষের জন্য আমাদের করোনা ভাইরাস যে ডায়াগনস্টিক টুলস গুলো, সেটা একটা জায়গায় বা এক দুটা জায়গায় নির্দিষ্ট না রেখে যদি সারা দেশে আমরা কয়েকটা জায়গায় করতে পারি, তাহলে করোনা ভাইরাস ইনফেকশনের যে প্রকৃত আমাদের রোগী আছে, ইনফেক্টেড রোগী আছে, সে সম্পর্কে আমরা একটা তথ্য পাবো আশা রাখি, এবং সেক্ষেত্রে আমাদের রোগী চিকিৎসাটাও ভালো হবে। কারণ রোগ নির্ণয়ের প্রথম সত্য হচ্ছে রোগ চিকিৎসার প্রথম সত্যই হচ্ছে রোগ নির্ণয় করা। আমি যখন রোগ নির্ণয় করতে পারবো, চিকিৎসাটা আমাদের কাছে তখন সহজ, আনডিটেক্টেড কেস থাকলে সেগুলো ছড়াবে বেশি। অসংখ্য ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আশা করি আপনার, আপনি এখন যে বিষয়গুলো বললেন আমরা সেই বিষয়গুলো মানার চেষ্টা করব এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই করোনা ভাইরাসের বর্তমান যে পরিস্থিতি, যে সংকটকাল অতিক্রম করছি, সেটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারবো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সময়ে
আমরা যে ঐক্যবদ্ধভাবে যে কাজ করার চেষ্টা করছি সেগুলো সবাই সবারকে সহযোগিতা করার চেষ্টা করবেন।